আগামী 24 ফেব্রুয়ারি গণশুনানির একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের চিত্র তুলে ধরবে জাতীয় ঐক্যফ্রন্ট। বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে কথা জানান জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব। এ সময় ঐক্যফ্রন্টকে কোনো হল বুকিং দেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি আরও বলেন, সব বাধা বিপত্তি উপেক্ষা করে গণশুনানি করা হবে। এ বিষয়ে সোমবার ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি ও মঙ্গলবার স্টিয়ারিং কমিটির আবারও বৈঠক করবে বলেও জানান তিনি।